আসসালামু আলাইকুম রাজবাড়ির সেই মহিলা দল নেত্রীর হাইকোর্টে জামিন রাজবাড়ির সেই মহিলা দল নেত্রী হাইকোর্টের জামিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি অভিযোগ করা মামলায় রাজবাড়ির মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সায়েদ নূর উদ্দিনের হাইকোর্টে ব্রেঞ্চ সোমবার তাকে জামিন দেন বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জামিন আবেদনের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূটিক করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগকে রাজবাড়ী মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুর আরেফিন চৌধুরী সদর থানার স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে চারে অক্টোবর রাতে সদরের বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ পরের দিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয় এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন স্মৃতি আদালত সোমবার তাকে জামিন দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম